হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আমি হলাম মেঘা আর তোমরা দেখছো মেঘা শেখ ব্লগস। আর আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে বেলা 8টা। আর এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কি সুন্দর কুড়ি এসছে, আর আজকে দেখো কি সুন্দর ফুলটাও ফুটে গেছে আর ভারী মিষ্টি লাগছে কিন্তু কালারটা। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে দেখেছো যে রবিবার দিনকে কিন্তু আমরা মেসেঞ্জার গেছিলাম, আর রবিবার দিনকে রাতেই কিন্তু বাড়ি চলে এসেছি। প্রায় বাড়ি আসতে আসতে 11টা বেজে গেছিল। আর মঙ্গলবার কিন্তু আজকে ভিডিও শ্যুট করছি, কারণ সোমবার দিনকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, ভীষণ ক্লান্ত ছিলাম আর সত্যি বলতে খুব টায়ার্ড লাগছিল, কোনো কাজই করে উঠতে পারিনি, ওই জন্য ভিডিও শ্যুট করা হয়নি। আর আজকে ভেবেছি না ভিডিও শ্যুট করবই, তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করব। সত্যি বলতে বেড়াতে যেতে তো ভীষণ ভালো লাগে, কোথাও গেলে কিন্তু মনটা ভীষণ সুন্দর হয়ে যায় আর বলতে পারো মনে একটা আলাদাই আনন্দ সৃষ্টি হয়। কিন্তু যখন বাড়ি আসি তখন কিন্তু এক গাদা কাজ জমে যায়, যেমন বাইরে থেকে আসলে বাইরের জামা কাপড়গুলো ধুতে হয় এক্সট্রা এক্সট্রা, প্লাস বাড়িতে কিন্তু 108টা কাজ বেশি হয়ে যায়। দুদিন আমি বাড়ি ছিলাম না, আর সোমবার যখন বাড়ি এসেছি তখন একদম টায়ার্ড হয়ে গেছিলাম, কোনো কাজ করে উঠতে পারিনি। আর আজকে দেখো মনে হচ্ছে ঝড়ের পাহাড় বয়ে গেছে, ঘর দোর এত নোংরা হয়ে আছে আর এত ধুলো জমে গেছে সে আর কি বলবো। যেখানে আমি রেগুলার ক্লিন করি সেখানে আজকে প্রায় 3 দিন ধরে কিচ্ছু ক্লিন করা হয়নি, ওই জন্য বলতে পারো ধুলোর একদম স্তর জমে গেছে। তাই আজকে সকাল সকাল এইগুলো ক্লিন করে নিচ্ছি। গল্পের মাঝে এখানে বন্ধুদের সাথে একটা কথা শেয়ার করে নিচ্ছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং আমার ভিডিও দেখতে ভালোবাসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে দিও। এতে কি হবে, তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। তো মাঝে মাঝে এটাই মনে হয় মানুষের জীবন তো এইরকমই হয়, হাজারো কাজকর্ম থাকে আর তার সাথে সাথে কিন্তু একটু বেড়ানোর সময়ও বের করে নিতে হয়, যখন মন চায় দূরে কোথাও বেরিয়ে পড়তে ইচ্ছা করে। আর সত্যি বলতে আমার হাজবেন্ড আর আমি দুজনেই কিন্তু ঘুরতে যেতে ভীষণ পছন্দ করি, আমাদের দুজনেরই নেশা হলো যে আমরা ঘুরে বেড়াবো, বাইরে বাইরে এক্সপ্লোর করব। কিন্তু সত্যি বলতে এই ব্যস্ততার মধ্যে সবসময় সময় হয়ে উঠতে পারে না, সময় হলেও পরিস্থিতি সবসময় সমান থাকে না, তো ওই জন্য যাওয়া হয় না। তো আমরা চেষ্টা করি যে মাঝে মধ্যে অন্তত একটু আধটু বেরিয়ে নিই। ঘুরতে গেলে যেমন মনটা ভালো হয়ে যায় তেমনি পারিপার্শ্বিক কোনো কিছুই কিন্তু তখন আমাদের মনে কোনো জায়গা করে উঠতে পারে না, আর এতে কিন্তু কি হয় যে আমাদের মনে সহজেই বিদ্রোহ বা বিবাদ সৃষ্টি হয় না, দুজনেই দুজনের ভূমিকা খুব ভালোভাবে নেভাতে শিখে যায়। আর রোজকার জীবনযাত্রায় আমাদের দুজনের মধ্যে কারোরই সময় হয় না খুব বেশি সময় একসাথে কাটানোর, তো বলতে পারো যখন ঘুরতে যাই তো ওই সময়টা কিন্তু আমাদের জন্য খুবই স্পেশাল হয় আর বেশ সময় আমরা একসাথে কাটাই, তো খুব ভালো লাগে। সত্যি বলতে এই ঘুরতে যাওয়ার নেশাটা কিন্তু আমার মধ্যে প্রবল পরিমাণে আছে, আমি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি আর আমার হাজবেন্ডকে কিন্তু সব সময় আমি এটা নিয়ে বলতে থাকি, তো আমার থেকে শিখে শিখে কিন্তু ওরও এখন বেশ ভালো লেগে গেছে আর ও পছন্দ করে ঘুরতে যেতে। তো বলতে পারো মনে অনেক স্বপ্ন আছে, অনেক ইচ্ছে আছে, আস্তে আস্তে সবটাই পূরণ করব। আর ইচ্ছে আছে যে অনেক কিছু জায়গায় ঘোরার, অনেক কিছু জায়গায় এক্সপ্লোর করার, অন্তত ইন্ডিয়া তো পুরোটা এক্সপ্লোর করার আমার ভীষণ ইচ্ছা আছে, ভীষণ স্বপ্ন আছে। আর আমার ইচ্ছেগুলো কিন্তু আমি সবটাই নিজে পূরণ করতে চাই, আমি কিন্তু কারোর ওপর বোঝা হয়ে থাকতে চাই না, যেমন অনেকেই হাজবেন্ড বা বাবার ওপর নির্ভরশীল হয়ে থাকতে চায়। কিন্তু আমি সবসময় মনে করি যে আমি স্বাবলম্বী হব আর তার জন্য কিন্তু ভীষণ পরিশ্রম করি, আর মনে করি যে প্রত্যেকটা মেয়েকে কিন্তু স্বাবলম্বী হয়ে হওয়া দরকার ভীষণ পরিমাণে, আর প্রতিটা মেয়ের যে স্বপ্নগুলো আছে ইচ্ছেগুলো আছে সেগুলো কিন্তু নিজেকেই পূর্ণ করতে হবে।
কেউ তোমাকে সাপোর্ট করবে না। মেন্টালি সাপোর্টের কিন্তু অবশ্যই দরকার আছে, কিন্তু সবসময় যে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারবে সেটা কিন্তু হতে পারে না। তো সবসময় এটাই বলবো যে মেয়েদের কিন্তু স্বাবলম্বী হওয়ার ভীষণ প্রয়োজন আছে। আর তাই আমিও চেষ্টা করে যাচ্ছি, আর তোমাদেরও বলছি যে তোমরাও কিন্তু অবশ্যই চেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন কিন্তু সফল হবেই। তোমার মনে যদি জেদ থাকে তাহলে কিন্তু তুমি একদিন সাফল্যের দেখা পাবেই। তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করে নিয়েছি, উপরে যেমন ঘরটা পরিষ্কার করে স্নান করে নিয়েছি, আর নিচে এসে মশলাটা এখন তৈরি করে নিচ্ছি, কারণ মশলা একদম শেষ হয়ে গেছে। তাই আগে মশলাটা তৈরি করে তারপরে কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছি। আর দেখো আজকে আমি রান্না করছি চিকেন, এই গরমও চিকেন এনেছে, কি বলবো, এরা একটু চিকেন ছাড়া অন্য কিছু খেতে পছন্দ করে না, তাই বলতে পারো সপ্তাহে 2 থেকে 3 দিন তো চিকেন হবেই। আর মা আমাকে হেল্প করে দিচ্ছিল দেখো এখানে, তো আমি আর মা বলেছি দুজনে মিলেই কিন্তু রান্না বান্না করে থাকি, হয়তো সবসময় ভিডিওতে নেওয়া সম্ভব হয় না, তো ওই জন্য তোমরা হয়তো ভাবতে পারো যে আমি একাই সব কিছু করি, কিন্তু না, মা আমার পাশ থেকে কিন্তু অনেক সাহায্য করে দেয়, তো ওই জন্য বলতে পারো যে সবটাই কিন্তু গুছিয়ে সময় মতো করে উঠতে পারি। আজকে আর বেশি রান্নাবান্না করিনি, ওদিকে আমি চিকেনটা করেছি আর এদিকে মা আলু দিয়ে বেগুন দিয়ে আর বড়ি দিয়ে রান্না করেছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমি আগে বুঝতাম না, আর আমি তো বেগুন খেতে একদম ভালোবাসতাম না, কিন্তু মা জোর করে করে খাওয়াতে বাড়িতে এসে, আর সত্যি বলতে এখন কিন্তু বেশ ভালো লাগে। আর এই তরকারিটা কিন্তু আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে, আর আমি তো ভীষণ পছন্দ করি। আর রান্নাবান্না হয়ে গেছে এখন, আর তাই গ্যাস টেবিলটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। আসলে আমার বাপের বাড়িতে বেগুন রান্না হতো যখন, তো বেগুনগুলো না একদম গোটা গোটা থাকতো, মানে আমি বুঝতে পারতাম যে আমি বেগুন খাচ্ছি, কিন্তু এই বাড়িতে এসে যখন বেগুন রান্না হয় তো মা কী করে, রান্নার সাথে বেগুনটাকে একদম ঘুটে দেয়, তো মনেই হয় না যে আমি বেগুন খাচ্ছি, কিন্তু জাস্ট মানে মনে হয় ভাতটা মাখলে যে একটা গ্রেভি গ্রেভি হচ্ছে, তো ভীষণ ভালো লাগে খেতে, ওই জন্য কিন্তু না বুঝেই খেয়ে নিই। আজকে যেহেতু বেশ তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, তাই ফ্রিজ থেকে একটু তরমুজ বার করে নিয়েছি, আর এখন তরমুজটাকে খুব ভালো করে কেটে নিয়েছি, আর যেহেতু ফ্রিজে ছিল খুব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তরমুজটা, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তাই এটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর সবাই মিলে কিন্তু এটাকে খেয়ে নিচ্ছে এখন। এই দুপুরের লাঞ্চটা কিন্তু এগুলো দিয়ে সেরে নেব, ভাত মাখো মাখো আলু বেগুন তরকারি আর চিকেনটা দিয়ে। খেয়ে দিয়ে ভাবলাম যে একটুখানি ঘুমোবো, কিন্তু ঘুমানোর আর সময় থাকে না, ছাদে গিয়ে দেখছি এক গাদা জামা কাপড় মেলা আছে, তো ভাবলাম জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি তুলে নিই, তারপরে কিন্তু একটুখানি শুয়ে নেব, আর তারপরে বিকেলে কিন্তু তোমাদের সাথে একটা ভীষণ সুন্দর জিনিস শেয়ার করার আছে। তো আজকে দেখো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে বসেছি, আজকে আমার শাশুড়ি মা একটা গিফট এনে দিয়েছে আমাদের সকলের জন্য, মানে আমি আমার জা আর আমার ননদ আমাদের 3 জনকে আজকে আমার শাশুড়ি মা একটা করে সোনার আংটি গিফট করেছে। তো বেসিক্যালি বলে রাখি যে মার অনেকদিন থেকে বলছিল যে একটা করে পলার আংটি নিতে, কিন্তু আমরা বলছিলাম যে না, পলার আংটিগুলো খুব মোটা হয় এবং হাতে পড়লে ভীষণ অসুবিধা হয়, হাতে ব্যথা লাগে, ঠিকঠাক ইয়া করতে পারি না, তো আমরা নিতে চাইছিলাম না, কিন্তু মা বারবার জোর করছিল। তো ফাইনালি আমরা 3 জনে ডিসাইড করলাম যে না, মা যেটা বলছে নিয়ে দেখো, ফাইনালি এটা নিয়ে নিয়েছি। আর আমার যা নিয়েছে একটা রেড কালারের আংটি, তো ওটাও আমার কাছে আছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি আর আমার ননদ দুজনে মিলে কিন্তু এই আংটিটা নিয়েছি, মানে আমার আর আমার ননদের ডিজাইনটা কিন্তু সেম, আর আমাদের কালারটাও কিন্তু সেম, ওর হাতের আঙুলের এই আঙুলে পড়বে মিডল ফিঙ্গারে, আর আমি এই ডান হাতের এই কি বলে এটাকে তর্জনীর জন্য কিনেছি, ডান হাতে কোনো আংটি ছিল না, তো ওই জন্য আমি ভাবলাম যে ডান হাতেই নেওয়া যাক এমন একটা আংটি, তো এই জন্য আমি ডান হাতের এই আঙুলে এই আংটিটা নিয়ে নিয়েছি। এই যে তোমাদের একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি, আর এই ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো মাঝখানে একটা ফ্লাওয়ার মোটিভ করা আছে আর দুপাশে লাভ লাভ মোটিভ করা আছে, ভীষণ ভালো লাগছে। আর এই কাজটা কিন্তু একদম ডিফারেন্ট, অন্যান্য যে সব পলা আংটি থাকে তার থেকে কিন্তু একদম ডিফারেন্ট, আর বলে রাখি এটাতে কিন্তু একটু বেশি সোনা লেগেছে যেহেতু ডিজাইনটা একদম ভরাট।
আর এই যে এটা আমার জায়ের আংটিটা, ওর ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক। আর ও একটু হালকা পাতলা কাজ পছন্দ করে, তাই ও একটু হালকা পাতলা কাজ পছন্দ করে নিয়েছে, আর এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর রেড কালারের বলে কিন্তু আরো সুন্দর লাগছে, তো ভাবছি দুজনে কিন্তু মিলেমিশিয়ে পরবো। সত্যি বলতে আমার কিন্তু সোনার আংটি পরতে ভীষণ ভালো লাগে, আমার সোনার যে কোনো গহনার থেকে আংটিটাই বেশি ভালো লাগে এবং বানাতেও খুব ভালো লাগে। তো আমার ইচ্ছা আছে যে সবকটা আঙুলের জন্য একটা করে আংটি নেব, তো বলতে পারো একটা কালেকশনে রাখলাম এই পলা আংটিগুলো, আর ভীষণ ভালো লাগছে আমার ডিজাইনটা। তো আমি ভেবেছিলাম পড়তে অনেক অসুবিধা হবে, কিন্তু সত্যি বলতে খুব একটা অসুবিধা হচ্ছে না, মানে এখন অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু সত্যি বলতে নর্মাল যে আংটিগুলোর থেকে এটা কিন্তু তুলনামূলক একটুখানি মোটা, মানে পড়তে গেলে একটু অসুবিধা হয়, কিন্তু সেটা কোনো ব্যাপার না, এইটুকু তো হয়েই যাবে। তো এই ছিল বন্ধুরা, আশা করছি তোমাদের আংটিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও।